মসজিদে কোনোদিন বাবা কাউকে কখনো বসে তাস খেলতে দেখেছেন? হ্যাঁ কি না? দেখেননি? আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর মন্দিরে বসে মানুষদেরকে তাস খেলতে দেখেছেন? হ্যাঁ কি না? দেখেন আপনাদের এখানেও আছে? ইসলাম ধর্মে রোজা মাস বলি একটা মাস থাকে, যেখানে 10 বছরের বাচ্চারাও সেই মাসটা পালন করে, করে হ্যাঁ কি না? আজকে প্রত্যেকটা ধর্ম উর্ধ্বগামী, আমাদের ধর্ম হচ্ছে নিম্নগামী। ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, আজকে হিন্দু পুরুষ নয় বরং হিন্দু মহিলারা যারা তাদের নিজেদের ধর্ম প্রচার করে, ধর্মের গুরু, তারাই আজকে ইসলাম ধর্ম প্রশংসা করছে। এইখানে তারা বলছে তাদের ধর্মে, অর্থাৎ যেখানে তারা পুজো করে, তাদের ধর্মীয় উৎসব পালন করা হয়, আমাদের যেমন মসজিদ তাদের হয়েছে মন্দির, সেইখানে তারা জুয়া খেলে, তাস খেলে, আর আমাদের ইসলাম ধর্মে এরকম কোনো কাজই করা হয় না মসজিদ কেন্দ্রিক। সুবহানাল্লাহ, আসলে আমাদের ইসলাম ধর্মে এরকম কাজ করা হয় না। যতই সে চুরি করুক, ঘুষ খাক, জিনাব্যবিচার করুক কিংবা নিকৃষ্ট যে কোনো কাজ করুক না কেন, সে কখনো মসজিদে এরকম তাস খেলা বা গান বাজনা শোনা বা ইত্যাদি নিকৃষ্ট কাজ কখনো সে করে না। সুবহানাল্লাহ। আরেক দিক থেকে এই মহিলাটি বলছে যে আমাদের ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের ধর্মকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আমাদের ইসলাম ধর্মে এমনটা কোনো কথা বলা হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে পরিপূর্ণভাবে, তো এখন পর্যন্ত বা কেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। যখন ইসলাম উঠে যাবে তখনই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখানে ইসলামকে প্রমোট করার বা ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদের কোনো দায়িত্ব নেই, কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। সূরা হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোরআন নাযিল করেছি, অতএব আমি এর রক্ষাকারী। তো যতদিন পর্যন্ত কোরআন থাকবে ততদিন পর্যন্ত ইসলামও থাকবে। যখন কোরআন উঠিয়ে নেওয়া হবে তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই দুটো কথা কেন বললাম বা তারা কেন আমাদের ইসলামকে প্রশংসা করছে? আসলে কি, দুনিয়াতে যত ধর্ম রয়েছে ইসলাম বাদে, সকল ধর্মই মানুষের নিজের বানানো। মানুষের নিজের বানানো কোনো বিষয় কখনো টিকে থাকতে পারে না এবং এটাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবেই। কিন্তু ইসলামে আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত যে কোনো আপনি বিষয় দাঁড় করান, ইসলামের কাছে সকল কিছুর সমাধান রয়েছে। যে কোনো জায়গায়, বিবাহ থেকে, রাষ্ট্র পরিচালনা থেকে, আপনি গরু ছাগল যা কিছু করবেন, ব্যবসা কীভাবে করবেন, সকল কিছু সমাধান ইসলামে রয়েছে, যেটাতে অন্য কোনো ধর্মে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়নি। আবার এর মধ্যে আমরা জিনিস বুঝতে পারি যে যাদের মনে মনে সন্দেহ জাগে যে ইসলাম ধর্ম সত্য কি সত্য নয়, তারা এই উদাহরণ দিয়ে আপনার বুঝতে পারেন যে ইসলাম ধর্ম কি সত্য নাকি সত্য নয়। শুধু হিন্দু ধর্ম নয়, অন্য ধর্মের লোকেরাও ইসলামকে প্রশংসা করে। বেশিরভাগ খ্রিস্টানরা ধর্মের ধর্ম পরিবর্তন করে বেশি, হিন্দুদের চাইতে খ্রিস্টানরা সবচেয়ে বেশি ধর্ম পরিবর্তন করে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।